হঠাৎ করে চাঁদের প্রাসাদে আগমন কেন তোমার বড় আশা করে তোমার প্রাসাদে এসেছি এমন কি আশা করে আমার প্রাসাদে আগমন করেছো একখানা পুষ্পাঞ্জলির জন্য পুষ্পাঞ্জলি অগকন্যা আমি যে হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি সেই হাতে কেমন করে বজবো আমি অন্য কোন নারী এ কি বলছিস চা হ্যাঁ আমি তো সেই শিব ঠাকুরের অনুজাত কন্যা তাই নাকি হ্যাঁ অগকন্যা আমার দেবাদেবী মহাদেবের একমাত্র উজ্জাত সন্তান তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র অগকন্যা বলো কি হতে তোমার পুষ্পের আয়োজন অগচা তুমি আমার পিতা দেবে দেব মহাদেব শিব ঠাকুরকে যেভাবে পুষ্পাঞ্জলি দিয়েছো হ্যাঁ ঠিক সেইভাবে আমাকে পুষ্পাঞ্জলি দিও তাই নাকি অগকন্যা তুমি আসনে বেঁধে বসো আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি ঠিক আছে চা খুব শীঘ্রই চলে এসো পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো এ কি বলছো চাঁদ আমার পুষ্পাঞ্জলি আমি এখানে গ্রহণ করতে পারবো না তাহলে কোথায় যেতে হবে ওই তো চকের মাঝে হিজল গাছ দেখা যাচ্ছে সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে তাই নাকি অগকন্যা তুমি তো আমার পরম গুরু দেবাদেবী মহাদেবের একমাত্র উজ্জাত সন্তান তাই তো তুমি আমার আগে চলো আমি তোমার পিছু যাচ্ছি এ কি বলছো চাঁদ তুমি হলে বিশ্বের বড় সদাগর নাম তোমার চন্দ্র সদাগর তুমি আমার আগে চলো আমি তোমার পিছন যাচ্ছি ঠিক আছে নারী তুমি আমার সঙ্গে এসো আমি চলে যাচ্ছি
চৈত সন্মুখে গভীর অরণ্য ধারী সেখানে রতিবতি মাত্র হি চলে গেছে সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে যাব আমার তিতবন চট্টনে তবে তাই চলে চল এসো নারী চল আমার সঙ্গে এসো ওকে কন্যা রাস্তার মধ্যে কি করলে কোথায় সাদাগর মশাই বলেন আমি তো কোনো শব্দই শুনতে পাইনি তাই নাকি হ্যাঁ তবে কি আমি ভুল শুনেছি হ্যাঁ এটা তোমার মনের ভুল ধারণা ঠিক আছে তুমি আমার সঙ্গে এসো তবে তাই চলো একি একি করলে তুমি আর রাস্তার মধ্যে কি আহার করছো তাহলে শুনতে চাও হ্যাঁ সুযাত্রার কালে গুযাত্রার মঙ্গল রাস্তা দিয়ে যাবার পূর্বে যে টুকুনু ব্যাংক জাবরাবাজি ছিল তাদের একটি খেম জবটা মিটিয়ে দিয়েছি আরে এক টাইম মিটি বেটেনি কন্যা মিথ্যে ছলনা দিয়েছিস দেবাদেবী মহাদেবের একমাত্র উচ্চাত সন্তানে নামে তোমার পত্তা দেবী আমার কাছে এসেছি একটি পুষ্পাঞ্জলির জন্য অরে কালী পত্তা তুই কেমন করে ভাবতে পারি আমি যেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি তুই কেমন করে ভাবতে পারি আমি দেখ খাইকা কাঁদিলে পুজো দেব পুজো তো দূরের কথা তোকে কি করার টিকাও দেব না বলে তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে কেন ফেলে দিয়েছি জানি কেন আমি ভেগ খাইকা কানিরে কখনো পুজো দেইনি আর দেব তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না আমি তো বারে বলেছি পুষ্প তো দূরের কথা তোকে একটি কলার চুষো আমি দেব না ইহ কি কোহো তুমে ভাইয়া দেবে কই
আমি জানতে চাই তুই আমার প্রাসাদ হতে চলে যাবি কিনা আমিও জানতে চাই তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবি আমি তো বারে বলেছি পুষ্প তো দূরের কথা তোকে একটি সিঁদুরের ফুটো আমি দেব না তবে কি তুমি এই পাতার সাথে যুদ্ধ করতে চাও যুদ্ধ নয় যুদ্ধ নয় তোকে আমার প্রিয়ার ত্যাগত করতে চাই ঠিক আছে চাঁদ আমিও দেখে নেব এই পাতার বাহাতে কত শক্তি আছে আর চাঁদের বাহাতে কত শক্তি আছে আমি দেখে নেব আমি যদি দেবাদেবী মহাদেবের একমাত্র পরম ভক্তই থাকি তোকে আমি চরণে দাসী করে ছাড়বো তুমি যুদ্ধের জন্য তৈরি হয় না তাই নাকি যদি চাহন্দুরে খাবি তুই কালীধর সাগরে এক পুত্র নাক পাবি লোহার বাসন করে ছয় পুত্র নাখাস্তে বদ্ধা কালীধর সাগরে চুলের মুঠিতের মতো নিখা করবো তরে ঠিক আছে চাঁদ আমিও শিবের কন্যা পদ্মা দেবী তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে আর তুই শুনে রাখ ছলে বলে কলে কৌশলে যে পর্যন্ত তোকে আমার চরণের দাসী করতে না পারবো আমার প্রাসাদের ফুলদানিতে তোকে সাজাতে না পারবো ততক্ষণ পর্যন্ত বৃথাই আমার নাম চাঁদি সদাগর না আমি আর থাকবো না আমি যতক্ষণ পর্যন্ত ওই চাঁদের কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার স্থান নেই চলি বলি কলি কৌশলী যেভাবেই হোক ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি তবেই আমার দেবীত্ব লাভ করবো